আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম। আজকে কথা বলবো রুফটপের ওয়াটার এবং হিট প্রুফিং সলিউশন নিয়ে। আমরা প্রথমেই সারফেসটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিব, ওয়ার ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নেওয়ার পরে আমাদের গ্যান্ডিং মেশিন দিয়ে পরিষ্কার করা হয়, যেন আমাদের উঁচু নেচো বা কোনো মশলা লেগে থাকলে একদম মাদার কংক্রিট পর্যন্ত আমরা সুন্দরভাবে পৌঁছায় যেতে পারি। তার জন্য আমরা গ্যান্ডিং করে নিই, তারপরে আমরা ঝাড়ু দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে বা ব্লাওয়ার ইউজ করে পরিষ্কার করার পরে আমরা পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়, যেন আমরা ক্র্যাকগুলো সুন্দরভাবে চোখে পড়ে। আমরা প্রথমেই ক্র্যাকগুলোকে সুন্দরভাবে আইডেন্টিফাই করি, কারণ আমাদের ওয়াটারপ্রুফিং করতে হলে ভালোভাবে আমরা ক্র্যাকগুলোকে রিপেয়ার করতে হবে। তো আমাদের ক্র্যাকের যে পেস্ট আছে, আমরা এই ক্র্যাকের পেস্ট দিয়ে সুন্দরভাবে ক্র্যাকগুলোকে সিল করে দেওয়া হয়, যেন এইগুলোর মধ্যে দিয়ে কোনোভাবেই পানি প্রবেশ করতে না পারে। এইটাই তো আমাদের প্রাথমিক ধাপ, যেন আমরা ছাদগুলোকে আইডেন্টিফাই করে সুন্দরভাবে কমপ্লিট করা হয়। আর এটা হয়েছে আমাদের প্রথম ধাপের কেমিক্যাল মিক্সিং করা। তো এটা আমাদের ব্লেন্ডার মেশিন দিয়ে হাতে করা হয় না, সুন্দরভাবে আমরা কেমিক্যালগুলোকে মিক্সিং করে নেওয়া হয়। তারপরে আমাদের এইটা হচ্ছে প্রথম লেয়ার, এটা একটা বন্ডিং এজেন্ট, যেটা নাকি মাদার কংক্রিটের সাথে আমাদের কেমিক্যাল লেয়ারগুলোকে খুব সুন্দরভাবে বন্ডিং করে রাখবে এবং খুব জড়ায় রাখবে, যেন কোনোভাবেই সেপারেট করবে না, এবং যে ছাদে যে বালিটালি থাকে ওই লেয়ারটা থেকে এটাকে পৃথক করে দিবে। এটা আমাদের প্রথম লেয়ার। এই লেয়ারটার মাধ্যমে আমাদের ওয়াটারপ্রুফিংয়ের কাজটা শুরু হয় এবং এটা খুব সুন্দরভাবে আমরা করে থাকি, যেন আমাদের ছাদে কোনোভাবেই পানি প্রবেশ না করতে পারে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড লেয়ার। এই লেয়ারটা আমরা কয়েকটা কেমিক্যাল দিয়ে একটা পেস্টের মতন তৈরি করা হয় এবং এটা ছাদে ডেলে দিয়ে গ্লাসের হুইপার দিয়ে টানা হয়, যেন ছাদ যদি কোনো উঁচা নেচা থাকে বা কোনো মাইক্রো ছিদ্র থাকে বা ক্র্যাক ফাটা টোটা থাকে ওইগুলোর ভিতরে যেয়ে ফিল আপ হয়ে যাবে, যেন যেগুলো আমাদের চোখে পড়বে না ওইগুলো যেন কমপ্লিট হয়ে যায়। এই কোটটা আমাদের থার্ড এবং ফোর্থ লেয়ার যেটা আমরা ইউজ করতেছি সেটা হচ্ছে ওয়াটারপ্রুফিং কোটিং। এই কোটিংটার মাধ্যমে আমরা 100% ওয়াটারপ্রুফিংয়ের কাজটা কমপ্লিট করে থাকি। তো এই কোটিংটা দেওয়ার পরে আমাদের কচু পাতার মধ্যে পানি দিলে যেরকম পানিটা থাকে না, গড়াগড়ি খেয়ে চলে যায়, এই কোটিংটা কমপ্লিট হওয়ার পরে ছাদে পানি দিলে কোনোভাবেই ছাদ পানি শোষণ করবে না। এটা হয়েছে আমাদের ইঞ্জিনিয়ারিং বিল্ডিং কেয়ার সার্ভিসের একটা স্পেশাল কোট। এই কোডটা আমরা খুব ইঞ্জিনিয়াররা টেকনিশিয়ানরা মিলে রিসার্চ করে বানানো। এটার মাধ্যমে আমরা হিট প্রুফিংয়ের কাজটা শুরু করি, সূর্যের তাপটাকে আমরা রিফ্লেক্ট করার চেষ্টা করি। আমরা গরম অনুভব কেন করি, আমরা যখন সূর্যের তাপটা যখন ছাদের মধ্যে লাগে তখন ছাদ কংক্রিটটা হয়েছে সূর্যের তাপটাকে ধরে রাখে। আমরা যদি ওই তাপটাকে রিফ্লেক্ট করে দিই তাহলেই আমরা হিট থেকে মুক্তি পাবো আর কি। এটা আমাদের হয়েছে অরিজিনাল হিট প্রুফিংয়ের কোটিং। 6 নম্বর এবং 7 নম্বর, 6 এবং 7 লেয়ারে আমাদের হিট প্রুফিংয়ের কাজ লেয়ারগুলো করে থাকি। ওইটা দিয়েও আমরা ভালোভাবে গ্লাসের হুইপার এবং ইয়ে দিয়ে টেনে দেওয়া হয়, যেন আমাদের সব জায়গায় খুব সুন্দরভাবে আমাদের কেমিক্যালটা পড়ে এবং লেয়ারটা যেন একটু মোটা লেভেলের হয়, ভালো হয়। এটা দিয়ে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে সূর্যের তাপ যখন আমাদের ছাদে পড়ে এই তাপটাকেই প্রথমত আমরা এসে রিফ্লেক্ট করে দেওয়ার চেষ্টা করি। ছাদের যদি আমরা টেম্পারেচারটাকে সূর্যের তাপটাকে রিফ্লেক্ট করে দিই তখন ছাদের কংক্রিটটা হয়েছে গরমটাকে কম ধরে রাখে, আর যদি ছাদের কংক্রিটটা কম ধরে রাখে তাহলে আমরা নিচে যে গরমের বেশি গরম অনুভব করি ওইটা আমাদের অনেক পার্সেন্টেজ কমে যায়। তো ইনশাল্লাহ এটার মাধ্যমে আমরা হিট প্রুফিংয়ের কাজ 100% ফিল আপ করার পরে আমাদের এই যে কালার কোড 8 এবং 9 লেয়ারে আমরা হচ্ছে কালার কোড দিই। এটা হচ্ছে অ্যাক্রিলিক বেসিসের কালার কোড, যেটা নাকি সূর্য এবং পানিতে ক্ষয় হয় না, নষ্ট হয় না, এবং এটা একটা লেমিনেটিং কোটিং। এই কোটিংয়ের মাধ্যমে আমাদের নিচে যতগুলো কোটিং আছে ওইগুলোকে প্রোটেকশন করা হয়। এটাতে আমরা 20 থেকে 30 বছর পর্যন্ত গ্যারান্টি সহকারে কাজ করে দিচ্ছি, যে কোটিংয়ে এই যেখানে ছাদ কি সুন্দর স্মুথ সারফেস চলে আসছে। তো এই কালার কোডের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ওয়াটার এবং হিট প্রুফিংয়ের কাজটা কমপ্লিট করি। আমাদের 5 থেকে 7টা কালার আছে, যে যেটা পছন্দ করে আমরা সেই অনুযায়ী কাজটা করে দিই। তো ইনশাল্লাহ যারা কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।